বাবা মা ছোটবেলায় আঁকিকা দেয় নাই, এখন আর আঁকিকা দিতে হবে না, সাত দিনের পরে আঁকিকা নেই, পুরাতন কথা এটাই ঠিক। সাত দিনের আগেও নেই, সাত দিনের পরেও নেই। যে যাই বলুক, হাদিস জয়ীফ আশ্রয় নিয়ে কোনো লাভ নেই। যেমন সাত ভাগে আঁকি একই কুরবানি চলে না, ঠিক এটাও তাই। মৃত মা বাবার নিয়তে সন্তান ওমরা হজ করে দিতে পারবে? জি না, ওমরা করতে পারবে না, হজ করতে পারবে, তবে আগে ছেলেকে হজ করতে হবে। যেই বাপ মা বা যারই নামে হোক, কেউ যদি কারো নামে হজ করতে চায়, তাহলে আগে নিজেকে কি করতে হবে? হজ করতে হবে। এক বছর নিজেকে করে নিতে হবে, পরের বছরে যাবে। বাপের নামে করুক, মায়ের নামে করুক, দেশবাসীর কারো নামে করুক, ওমরা নয়, কারো নামে ওমরা নয়। আমার উপার্জনের মধ্যে হালাল হারাম দুটাই আছে, আমার করণীয় কি? আপনি হারাম থেকে বেঁচে আছেন, এটাই করণীয়, চেষ্টা চালান। অনেক বক্তা আপনাকে গালি দেই, তো ভালো, ওই গালির যদি আমি হকদার হই তাহলে ঠিকই, আর যদি না হই তাহলে আমার হবে নেকি, আর এটা তার উপরে ফিরে যাব। আরেকটু অংশ আছে, কিন্তু কিন্তু বলেন না কেন? ও, আমি কোনোদিন কারো ব্যাপারে কথা বলা প্রয়োজন মনে করিনি, কাজেই আমি কোনোদিন বলিনি। আমি একবার ইন্ডিয়াতে এক লোক আমার নামে বিজ্ঞাপন পোস্টার ইশতেহার বিজ্ঞাপন ছড়িয়েছিল বিরুদ্ধে, তো বলছে আপনি একটু তার জন্য মুখ খুলবেন না। তা আমি বললাম যে আমার তো প্রয়োজন নাই, আর ও এভাবে আমাকে পিছে হটাতে পারবে না, ও মানুষের কাছে ধুয়ে যাবে, ধুয়ে, ও মানুষের কাছ থেকে ধুয়ে গেছে একবারে। আর বিশ্বের বাঙালি এক চাটিয়া চেয়ে আছে ভালোবাসা দিয়ে আব্দুর রাজ্জাক বিনিস, যারা গালি দিছে আল্লাহ তুমি তাদের হেদায়েত করো, আর গালিটাকে আমার জন্য রহমত করে দাও। আমার কারো ব্যাপারে প্রতিশোধ নেওয়ার প্রয়োজন নেই। আমি কেক বিক্রি করি, আমার কেক অনেকেই খাওয়ার জন্য নেয় ও জন্মদিনের জন্য নেয়। তুমি তো আর জন্মদিনের জন্য তৈরি করো নি, বাস কোনো সমস্যা নেই, জন্মদিনের জন্য যদি তুমি তৈরি করো তাহলে বিপদ আছে। না, ওটা তুমি লিখে দিও না, ও তোমার কাছ থেকে কিনে নিয়ে যা লিখবে। আমি ব্যবসা করি, ব্যবসা করতে কাস্টমার সাথে প্রতারণা করছি, যাদের সাথে প্রতারণা করছি তাদের সাথে আর দেখা হয় না, এই জন্যই প্রতারণা করা হবে না। লাভ ডবল করো কিন্তু প্রতারণা যেন হয় না, লাভ ডবল করাও জায়েজ, ওটা হাদিস বুখারী মুসলিম। কিন্তু চলন্ত বাজার কাপড়টার দাম 150, তুমি নিলে 300, 150 নিলেও 50 টাকা লাভ আছে, তুমি নিলে 300, এর নাম প্রতারণা। তখন ব্যবসা 6 মাসের মধ্যে বাইর খেয়ে যাবে। আমি অনেকদিন বলে থাকি যে বাইতুল মোকারম ঢাকাতে মসজিদের চতুর্দিকে সবাই কাপড় বিক্রি করে, তো একজন বলে পাঞ্জাবি আর আরেকজন বলে 3000, মানে পাঞ্জাবি দাম 3000, তো ওরা সারাদিনে সন্ধ্যা পর্যন্ত অনেক পাঞ্জাবি বিক্রি করেছে, এখন বাড়ি যাচ্ছে আর খুব গল্প করছে আর চা খাচ্ছে গল্প করছে, 3 মাস পরে দেখবেন লোকটাও নয় দোকানও নেই। ও কোথায় হারিয়ে গেছে? প্রতারণাতে ব্যবসা করবেন না। বইগুলি সবাই নিয়ে যাবেন, স্টেজের বাম পাশে কেউ খালি যাবেন না, অন্তত মাসিকা লিতে সাম পত্রিকা। সূরা ফাতিহা পর আমাদের আমিন ও কি ফেরেশতাদের আমিন মিলে গেলে গুনাহ মাফ হয়। প্রশ্ন হচ্ছে এ ফেরেশতারা কোন স্থানে থাকে, এইটা আপনার জানার দরকার, আপনার পাশে আছে, ও কি আপনার আকৃতিতে আছে, আপনার চিন্তার প্রয়োজন আছে? আসসালামু আলাইকুম শায়খ, আমি একজন গাড়ি চালক, সালাতের সময় হলে আমি কি গাড়ি চলাতে চালানো অবস্থায় কি সালাত আদায় করব? না, ফরজ সালাত আপনি গাড়ি থামিয়ে আদায় করে দেবেন, নফল সালাত চালানো অবস্থায় করতে পারেন, নিরূপায় সেটা ভিন্ন কথা, তবে গাড়ি থামিয়ে ফরজ সালাত নেমে আদায় করবে। শীতের রাতের কিছু আমল শিখিয়ে দেন। শীতের রাতের কিছু আমল কি শিখাব? জি,
শীতের দিনে তাহাজ্জুদ পড়েন, কষ্ট করে উঠেন, অনেক নেকি হন, রাতে কোরআন তেলাওয়াত করেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বেশি বেশি পড়েন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম। বিচারের মাঠে নেকির পাল্লাতে সবচেয়ে ভারী নেকি ভালো আচরণ। ভালো আচরণ কি জিনিস? ভালো কথা, ভালো কর্ম, এটা সবচেয়ে ভারী নেকি। এরপরে যেটা ভারী নেকি সেটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম, এর কোনো বার নাই, যে যা পারেন পড়েন। সুদের টাকায় মসজিদের টাইলস নেওয়া যাবে কি? জেনে শুনে লাগাবেন না, যে টাকা দিয়েছে তাকে জিজ্ঞাসা করার প্রয়োজন নাই যে এটা কিসের টাকা। হামহমা কামার আব্বায় নেই সাগেরা, এটা তো পারেন, এটাও বলার জন্য একটা পরামর্শ দেওয়া আছে সলাতে সালাম ফেরার পূর্বে, পরামর্শ মনে নাই মনে হয়, কিন্তু আমল করতে পারি না, মাঝে ভুলেই যাই। অনেকেই পারেন তা দেখা যাচ্ছে, তা আসলে মনে থাকে না, যার জন্য দুই রেখাত সলাত আদায় করে আবার বলেছি যে আল্লাহকে একটু বলেন আমার যেন এটা মনে থাকে। আমলের কিছু অংশ সবাই জানে কিন্তু বাস্তবায়ন করতে পারে না, পেশাব করে উঠে এসে তো ওরে পেশাব করতে বসেছিলাম দুয়া তো পড়িনি, পেশাব পায়খানা খরচ করে পানি খরচ করার পরে এসে দেখছে তো আমি তো দুয়া পড়িনি, তখনই পড়ে নিয়েন, উঠে চলে এসেছেন তবু, মানে অভ্যাসে তাকে আনতেই হবে, অভ্যাস আদাত জরুরি। বিছানায় শুয়ে ঘুমিয়ে গেছেন দোয়া পড়েননি, ছোট্ট দোয়াটা পড়ার জন্য অনুরোধ জানিয়েছে ডান কাতে আল্লাহ বিসমিকা মত ওয়াহি, আর অনেক বড়টা পড়তে বলেছি আল্লাহ আসলাম তো নফসি ইলাইকা অজ্জাহাত ওয়াজহি ইলাইকা অফাওয়াজতু আমরি ইলাইকা অলজাত জাহরি ইলাইকা রাগবাত রাহবাতান ইলাইকা লা মালজা ওয়া লা মানজা মিনকা ইল্লা ইলাইকা আমানতু বিকিতাবিকা আল্লাজি আনজালতা ওয়া নবিয়াকা আল্লাজি আরসালতা বুখারী মুসলিম। এই দোয়া পড়ে আল্লাহ রাসূল নিয়মিত ডান কাতে ঘুমাতেন। আব্দুর রহিম সেটা লম্বা হয়ে গেল, তো কি করব, তো আয়াতুল কুরসি পড়েন, তাহলে এটাও পড়ো, কি করব, তাহলে সূরা বাকারার শেষ দুই আয়াত পড়েন, তো এটাও পড়ো, তাহলে ছোটতে ফিরে আসেন আল্লাহুম্মা বিসমিকা মত ওয়াহিয়া, তোমার নামে মরছি তোমার নামে জীবিত হব, তোমার নামে মারা যাচ্ছি তোমার নামে জীবিত হব। ঘুম হলো মরণ, ঘুম হলো মরণ, এ কথা বলে শুইতে হবে, খুব খেয়াল করে থাকতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, দাওয়াত খেতে যেতে হবে, এটা জরুরি। দাওয়াত খেতে গিয়ে যদি দেখা যায় যে বিবাহের বাড়িতে খুব ছবি হচ্ছে, গিন গাছ চলছে, তাহলে ফিরে আসতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ফিরে এসেছেন ফাতেমার বাড়ি থেকে, মেয়ের বাড়িতে গেছেন খেতে, দেখছেন এক জায়গাতে ছবি ছিল, নকশা করা চাদর ছিল, ফিরে চলে এসেছে। বাপ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বাড়ি থেকে ফিরে চলে এসেছেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি থেকে জিব্রাইল ফিরে গেছেন, উমর অমুসলিমদের বাড়িতে দাওয়াত খেতে যাননি, আর তোমাদের বাড়িতে দাওয়াত খেতে যাবো না, আমাকে সম্মান দিয়ে দাওয়াত দিয়েছো বটে, তো তোমাদের ঘরে মূর্তি থাকে এই জন্য আমি তোমাদের বাড়িতে দাওয়াত খেতে যাবো না। কে বড় ক্ষতিগ্রস্ত বইটা আপনাকে আমি পড়তে বলেছিলাম, খুব মন কষাকষি করে দিন কাটান নাকি, তা আশা দেখে তো মনে হয় যে মন কষাকষি নেই, তো বই নাই কেন বাড়িতে, কিনেছিলাম ওটা কে যে নিয়ে গেছে, আবার কিনবেন, কে বড় ক্ষতিগ্রস্ত, কে বড় লাভবান, আদর্শ পরিবার, আদর্শ নারী, বক্তা শ্রোতার পরিচয় তাফসীর কি মিথ্যা হতে পারে, মরণ একদিন আসবে, উপদেশ সলাতের উপরে, হজ, তারপর পোশাক, এগুলো তো আমি আমার জন্য লিখলাম না আপনার জন্য, মকসুদুল মুমিন বই কেন কিনে রেখেছেন? সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও ইশাল্লামু হে, সাক্ষাৎ হলে সালাম দিতে হবে, আগে যে সালাম দেয় সে সবচেয়ে ভালো মানুষ, যে পরে সালাম দেয় সে হলো সবচেয়ে খারাপ মানুষ, হলো কৃপণ শয়তান, ও খালি দেখে ও দিচ্ছে কিনা, ছাত্রটা দিচ্ছে কিনা, ও তো গরিব মানুষ সালাম দিচ্ছে কিনা, দেয়নি তো চলে গেছে দুজনে, ওই ওদিকে চলে গেছে, এদিকে সালামই হয়নি। মিশরে ওরা প্রায় সবাই সিগারেট খায়, ওরা প্রায় সবাই দাড়ি চাঁচে, মিশরে ওরা সবাই সবাকে সালাম দেয়, ওরা এখনো বুঝতে পারেনি যে মন্ত্রীকে সালাম দিতে হবে পরে আর ভ্যান চালককে সালাম দিতে হবে আগে, এটা ওরা বুঝেনি, ওরা মনে করে যে আমি মন্ত্রী হলে কি হবে, দেখা হলে ভ্যান চালককে কি বলতে হবে, আসসালামু আলাইকুম,
ও আমার কাছে সালামের হকদার মুসলমান হিসাবে, ভ্যান চালক হিসাবে নয়। মন্ত্রী আগে সালাম দেয় কাকে? ভ্যান চালককে। কথা বোঝাতে পারিনি মনে হয়। ম্যাথর যে, ওকে সালাম দিচ্ছে মন্ত্রী আগে। তো ম্যাথরকে মন্ত্রী আগে সালাম দিচ্ছে কেন? ম্যাথর হিসাবে নয়, মন্ত্রী জানে যে এ কি, এ মুসলমান। বুঝতে পারেননি কথা, সালাম দিতে হবে, উত্তর দিতে হবে, জরুরি। ও ইসমিত হয়ে যাওয়া আশা, হাঁচি ছাড়লে উত্তর দিতে হবে, তবে আগে তাকে আলহামদুলিল্লাহ বলতে হবে, তখন আপনি বলবেন এরহামাক আল্লাহ, বলতে আপনি বাধ্য। কিন্তু যার হাঁচি এসেছে সেও আলহামদুলিল্লাহ বলতে বাধ্য। কথা বুঝাতে পারিনি। আচ্ছা, সলাতের মধ্যে যদি হাঁচি আসে তখন আপনি আলহামদুলিল্লাহ বলবেন, এ কথাই ঠিক, আমি আপনার পাশে থেকে বলতে পাবো না এরহামাক আল্লাহ। বুঝা গেল না কথা মনে হয়? সলাতের মধ্যে আপনার হাঁচি এসেছে, আপনি কি করবেন? আলহামদুলিল্লাহ বলবেন, আমি কি করব? আমি কোনো উত্তর দিতে পাবো না এখানে। উত্তর দিলে মানুষের মুখোমুখি কথা হয়ে যাবে। এখন মানুষের মুখোমুখি কথা চলে না, এখন একমাত্র কার সাথে কথা চলছে? উপরওয়ালার সাথে। কাজে এখানে আর কোনো কথা ঢুকবে না, যার কারণে নিজের ভাষায় দোয়া করা যাবে না। সৌদি আরবের লোকেরাও নিজের ভাষায় আরবি ভাষায় দোয়া করতে পারবে না, সবাকে রাসূলের মুখের ভাষা দিয়ে দোয়া করতে হবে, আল্লাহর কথা দিয়ে কোরআন মাজিদ দিয়ে দোয়া করতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, ওয়ান সাল্লা হুয়া কাবা, আরেকজন মুসলমানের কল্যাণ চাইতে হবে যখন লোকটা বাড়িতে নেই। এইসব কথার দাম দিবে কে? প্রতিবেশীর কল্যাণ চাওয়া, প্রতিবেশীর কল্যাণ চাইতে পারি না এই জন্য যে আমার দল করে না, ও ভিন্ন দল করে। প্রতিবেশীর কল্যাণ চাইতে পারি না এই জন্য যে ও খালি আমার বদনাম করে। প্রতিবেশীর কল্যাণ আমি চাইতে পারি না এই জন্য যে ও আমার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়েছে। তো তাহলে কেমনে প্রতিবেশীর সাথে চলবেন? আল্লাহ রাসূল বলছেন, সূরা গাবা, যখন প্রতিবেশী থাকবে না তখন তার জন্য কল্যাণের দোয়া করতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দেখালেন নবী সাল্লাল্লাহু আলাইহি একজন পল্লীর বেদুইন মানুষের সব দেখতে গেলেন আল্লাহর নবী, এওদহু তাকে দেখতে গেলেন অসুস্থ। আল্লাহর নবী গরিব থেকে গরিব, মেথর থেকে মুচি, মুচি থেকে মেথর, এরকম লোকের বাড়িতে যেতেন, এটা তার নিয়মিত চরিত্র ছিল, এবং তার বাড়িতে গিয়ে খেতেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে। তো যখনই তিনি কোনো মানুষকে, অসুস্থ মানুষকে দেখতে যেতেন, তখন তিনি গায়ে হাত দিয়ে বলতেন, লাবাস লাবাস তাহরুন ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই, ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা হলো প্রথম কথা। এক কথা দিয়ে অনেক বড় করে দেন, ডাক্তার তো আর জানে না এই কথা বলতে, ওর তো শুধু খালি প্রেসক্রিপশন লিখলে 1000, তারপরে চিকিৎসা থাক, পরে চিকিৎসা, আর ওই ওষুধ লিখে দিবেন যে ওষুধের সাথে তার কোম্পানির সম্পর্ক আছে, মানে ও জাহান্নামে চলে গেছে, ঢোকেনি কেন, মরেনি এই জন্য। সব জায়গায় তার প্রতারণা, লিখা থেকে প্রতারণা, পড়া থেকে প্রতারণা, ওষুধ থেকে প্রতারণা, যে রোগী কি হলো তার সাথে তার চিন্তা নেই, শুধু টাকা। এই পড়া পড়তে হবে না, এই পড়া আমি পড়তে নিষেধ করিনি, তবে এই চরিত্র নিয়ে পড়তে হবে না। সেদিনও বলেছিলাম ফুলকোটে, যে এই যে বালিয়া দিঘির বা বগুড়ার বা শাহজাহানপুর থানার একটা ছেলে ভালো শিক্ষা অর্জন করেছে, লন্ডন থেকে ডাক্তারি পাস করেছে, সে আপনার পিজি হাসপাতালের বড় ডাক্তার, 2-3 লক্ষ টাকা মাসে বেতন, বাপের বাড়ি বেড়াতে এসেছে, ডাক্তার সাহেব গাড়ি থেকে নামলেন, দাড়ি চাঁচা আছে, গলায় টাই আছে, প্যান্টটা টাকনোর নিচে আছে, হাতে সিগারেট আছে, তারপরে বৌমা গাড়ি থেকে নামলো, খালি হালকা হালকা কাপড় আছে, একটু পরে নাতনি গাড়ি থেকে নামলো, গায়ে কাপড় নেই, দেখা গেল গাড়ির পিছন দিকে কুকুর আছে।